স্বাধীনতা এনেছে নৌকা স্মার্ট বাংলাদেশ নির্মাণে আওয়ামী লীগে আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রী বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি বলেন ওবায়দুল কাদের সংলাপের আগে সরকারে পদত্যাগ দাবি ফখরুলের অবশেষে জয় দেখা পেল অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে শ্রীলঙ্কার হার শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ রাতের একুশে সংবাদের সাথে আছি রীতা চৌধুরী দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online ক্ষমতায় এসে খোড়া অজুহাতে কমিউনিটি ক্লিনিক বন্ধ করেছিলেন খালেদা জিয়া এমন অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি জোটের এই ভাবনা চিন্তার দৈন্যতা বলে উল্লেখ করেন একই সঙ্গে আবারও দৃঢ়তা নিয়ে বলেন নৌকাই স্বাধীনতা এনেছে দেশে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের আমলে তাই নৌকাতেই আস্থা রাখার আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন গণভবন থেকে দেশের ২৩ জেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ৬৫টি উপজেলায় কমিউনিটি আই সেন্টার ও খননকৃত ৪০০টি ছোট নদী খাল ও জলাশয়ের উদ্বোধন এবং ২০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী ও মানুষের সম্পর্ক তুলে ধরে যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জলাবদ্ধতা ব্যবস্থাপনা পানি প্রবাহ সচল রাখা ও পরিবেশ রক্ষার নির্দেশ দেন প্রধানমন্ত্রী প্রত্যেকটা মানুষের জীবনে যেমন আমাদের শিরা উপশিরা সবকিছু আছে আপনারা একবারই দেখেন যে যদি আপনার একটা জায়গায় ব্লক হয় হার্টের অসুখ হয় মানুষ মারা যায় ঠিক আমাদের দেশেও এইভাবে আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের যে নদী নালাগুলি সেগুলি কিন্তু মানুষের জীবনের মতো নেই তাদেরকে সচল রাখার ব্যবস্থা করতে হবে ক্ষমতায় এসে তৃণমূলের স্বাস্থ্য সেবা বন্ধে বিএনপি জামাত জোটের খোঁড়া যুক্তির সমালোচনা করেন বঙ্গবন্ধু কন্যা নৌকা মার্কে ভোট দেবে এই আশঙ্কায় তিনি মানুষের স্বাস্থ্য সেবা আমরা যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলাম সেটাই বন্ধ করে দেয় আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি আর মানুষকে মানুষ হিসেবেই সেবাটা দেই এই যে কমিউনিটি ক্লিনিক তার মাধ্যমে আমরা যে চিকিৎসা সেবাটা দিচ্ছি তো এই সেবাটা তো সব ধর্ম বর্ণ সব মানুষই পাচ্ছে সেখানে কি বেছে বেছে দেওয়া হচ্ছে তা তো দেওয়া হচ্ছে না কিন্তু তাদের খালেদা জিয়া সহ এই বিএনপি জামাত জোট এদের হলো চিন্তার দৈন্যতা আছে এরা স্বার্থপরতায় ভোগে দেশে দারিদ্র থাকবে না গৃহহীন ভূমিহীন থাকবে না স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তাই নৌকায় আস্থা রাখার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি নৌকা মার্কায় ভোট দিলে এদেশের স্বাধীনতা পেয়েছেন আর সেই সাথে আজকে নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলেই আজকে এই উন্নয়নটা সকলের জীবনে আমাদের দক্ষ জনগোষ্ঠী গড়ে উঠবে আমরা দক্ষ সরকার গড়ব দক্ষ অর্থনীতি হবে এবং আমাদের সমাজ ব্যবস্থা কেউ পিছনে পড়ে থাকবে না কেউ অবলা থাকবে না প্রত্যেকেই উন্নত জীবন পাবে দক্ষ সমাজ ব্যবস্থা আমরা গড়ে তুলব সেভাবেই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থাকায় জনগণের প্রতি কৃতজ্ঞতাও জানান প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা বারবার ভোট দিয়ে আওয়ামী লীগকে নির্বাচিত করেছেন আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা পশ্চিমা বিশ্বের সমর্থন নিয়ে বিএনপি বিভ্রান্ত ছড়াচ্ছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন এবার কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বিএনপি যতই সরকার পতনের স্বপ্নে নেতাকর্মীদের ঢাকায় জড়ো করুক না কেন তাদের পরিণতি এবার গত ডিসেম্বরের চেয়ে ভয়ঙ্কর হবে বলে হুঁশিয়ারিও দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগের শান্তি সমাবেশ যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের সিনিয়র নেতারা বক্তব্যে ওবায়দুল কাদের বলেন বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি পশ্চিমী বিশ্বের সমর্থক আন্দোলনে নাকি বিএনপিকে সাহস যোগাচ্ছে পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে যারা আমাদের সঙ্গে কথা বলেছে বিদেশে বলেছে দেশে বলেছে তারা বলেছে বাংলাদেশে নির্বাচনে তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না
বিদেশি অর্থের যোগানে মির্জা ফখরুল নেতাকর্মীদের ঢাকায় আনা শুরু করেছেন বলেও অভিযোগ করেন তিনি। টাকা পয়সার নতুন চালান ফখরুল, টাকা দিয়ে ডিসেম্বরে আন্দোলন হয়নি, ও টাকার আন্দোলন গোলাপবাগে গরুর হাটের গর্তের মধ্যে চলবে। দেশের মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করা হলে রাজপথেই প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয় সমাবেশ থেকে। পার্থসারথি, একুশে টেলিভিশন, ঢাকা। সরকারকে পদত্যাগ করে সংলাপে আসার আহ্বান জানিয়ে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে আছে। বিস্তারিত মোহাম্মদ কবিরের রিপোর্টে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে যুবদলের সমাবেশে যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল সহ অন্যান্য নেতারা। শর্তহীন সংলাপের বিষয়ে আওয়ামী লীগ নেতাদের বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে আমরা তখনই কোন আলোচনায় বসতে রাজি আছি যখন বিএনপি সমস্ত শর্ত বাদ দিয়ে আলোচনায় আসবে। আমার সবার আগে যে প্রশ্ন আওয়ামী লীগের কাছে, যে আপনারা যে কথা বলছেন যে সরকারে যে বসে আছেন, আপনারা কি সাংবিধানিকভাবে বৈধ? অন্যায়ভাবে খালেদা জিয়া ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার ও জেলে রাখার দায়ে ভবিষ্যতে বিচারকদেরও জনগণের কাছে জবাবদিহিতার আনার হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সমস্ত বিচার বিভাগ প্রশাসন সবকিছু তারা দলীয়করণ করে ফেলার চেষ্টা করে, তাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে। বিশেষ করে যে সমস্ত বিচারকেরা এই আদেশ দিয়েছেন তাদেরকে অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে গণতান্ত্রিক দেশ গড়ার আহ্বান জানান বিএনপির নেতারা। শান্তিপূর্ণভাবে আন্দোলনের মধ্যে দিয়ে আমরা এই ভয়াবহ। মোহাম্মদ কবির, একুশে টেলিভিশন, ঢাকা। সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী সেক্রেটারি আফরিন আক্তার বিরাজমান রাজনৈতিক সংকট উত্তরণে দলগুলোর সংলাপের তাগিদ পুনর্ব্যক্ত করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকের পর ফেসবুকে বিবৃতি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে মার্কিন দূতাবাস। ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব গণমাধ্যমকে জানিয়েছেন, সব দল নির্বাচনে আসলে তবেই সেটা অংশগ্রহণমূলক হবে বলে বৈঠকে আলাপ হয়েছে। আইনগত দিক ঠিক রেখে কিভাবে র্যাবের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে গতি ত্বরান্বিত করার বিষয়ে আলাপ হয়েছে আফরিন আক্তারের সাথে। ব্যবসা বাণিজ্য প্রসারে কৌশল নিয়ে আলাপ হয়েছে, কিন্তু নির্বাচনে আগে কোনো চুক্তি না করার বিষয়ে একমত হয়েছে দুই দশ। যে রিকমেন্ডেশনগুলো সেগুলোকে ওনারা সেগুলোর সাথে ওনাদের ইয়ে আছে, কি বলে, এন্ডোর্সমেন্ট আছে বা অ্যালাইনমেন্ট আছে, বাট ওইগুলোর ব্যাপারে আমরা কি করছি বা কি করতে হবে এই ব্যাপারে কোনো সহিংসতা তো আপনার এক হাতে হয় না, তাই না? এটা আপনার অনেক মানে অ্যাটলিস্ট দুইটা পার্টি লাগে সহিংসতার জন্য, এবং আমাদের অতীতের যে রেকর্ড আছে সেটা তো ভালো না, তো সেই কারণেই হয়তো তাদের সংখ্যা। তবে রাষ্ট্র হিসাবে বা রাষ্ট্রের যারা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা সরকারি সম্পত্তি বা জানমাল এগুলো রক্ষা, তারা তাদের যেটা করার করণীয় সেটা তারা করবেন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চট্টগ্রাম কক্সবাজার রেল উদ্বোধন 12 নভেম্বর, কালুরঘাট সেতুর কাজ শুরু আগামী বছর। আবার আমন্ত্রণ রাতের একুশে সংবাদে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে মানুষের দীর্ঘদিনের স্বপ্ন, কক্সবাজারের পথে ট্রেন চলাচলের স্বপ্নযাত্রা অবশেষে পূরণ হতে চলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী 12 নভেম্বর বহুল কাঙ্ক্ষিত রেল রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে প্রায় 18,500 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা 100 কিলোমিটার দীর্ঘ চট্টগ্রাম কক্সবাজার রেলপথটির কাজ এখন শেষ পর্যায়ে, চলছে উদ্বোধনের প্রস্তুতি। সকালে প্রকল্প এলাকা পরিদর্শন করেন রেলমন্ত্রী। এ সময় তিনি কালুরঘাট ব্রিজের সংস্কার কাজও পরিদর্শন করেন।
চট্টগ্রামের সাথে পর্যটন শহর কক্সবাজার রেলপথ সম্প্রসারণ হওয়ার ফলে ব্যবসা বাণিজ্যের উন্নয়ন ঘটবে, একই সাথে খুব সহজে মানুষ যাতায়াত করতে পারবে। এতে করে মহা খুশি এ অঞ্চলের মানুষ। বহুল প্রত্যাশিত এই রেলপথ চালু হলে পর্যটন খাতের উন্নয়নে এবং যোগাযোগ খাতে ব্যাপক ভূমিকা রাখবে। রেললাইন আমাদের স্বপ্ন ছিল, স্বপ্নকে বাস্তবতার রূপ দিয়েছে। এর মধ্যে প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে বলে জানান প্রকল্প পরিচালক। আমাদের ট্রেন চলাচলের কোনো আর প্রতিবন্ধকতা নাই। কক্সবাজার স্টেশনও দুইতলা পর্যন্ত যে আমাদের অপারেশনাল ফ্যাসিলিটিস সেটাও এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে। রেলমন্ত্রী জানান উদ্বোধনের আগেই কালুরঘাট সেতুটি মেরামতের কাজ শেষ হবে। আগামী 12 নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল প্রতীক্ষিত এই রেল প্রকল্পের উদ্বোধন করবেন। মাননীয় প্রধানমন্ত্রী 12 তারিখ উদ্বোধনের পূর্বে এই রেল লাইনটি পরিপূর্ণভাবে তৈরি হয়েছে কিনা এটা আনুষ্ঠানিকভাবে এবং সরকারিভাবে আমরা এটা নিশ্চিত হতে চাই। এ সময় কালুরঘাটে নতুন রেল কাম সড়ক সেতুর কাজ আগামী বছর শুরু হবে বলে জানান তিনি। 2011 সালের 3 এপ্রিল দোহাজিরি রামু কক্সবাজার এই রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামের দোহাজারি থেকে রামু পর্যন্ত হচ্ছে 88 কিলোমিটার এবং রামু থেকে কক্সবাজার পর্যন্ত হচ্ছে 12 কিলোমিটার। খুশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। ফরিদপুরে আব্দুল আজিজ ইনস্টিটিউটের 10ম শ্রেণীর ছাত্রীকে অপহরণের চেষ্টার সময় 2 জনকে আটক করেছে শিক্ষার্থীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাস নিয়ে স্কুলের সামনে থেকে 10ম শ্রেণীর এক ছাত্রীকে জোর করে তুলে নেবার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা ধাওয়া করে মাইক্রোবাস থেকে 2 অপহরণকারী এবং গাড়ির চালককে আটক করে। পরে একজন পালিয়ে যায়। এই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী মাইক্রোবাসটি পুড়িয়ে দেয়। পুলিশ 2 জনকে আটক করে হাসপাতালে ভর্তি করে। এবার প্রবাসী সংবাদ। এবারও সেরা দূতাবাস নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট। স্থানীয় একটি হোটেলে দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর কামরুল হাসানকে দেওয়া বিদায়ী সম্বর্ধনায় কনসাল জেনারেল বি এম জামাল হোসেন জানান, প্রবাসীদের কল্যাণে দূতালয়ের কর্মরত সকলে আন্তরিকভাবে কাজ করার জন্যই এই সফলতা পেয়েছে দুবাই দূতাবাস। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই। সংস্থাটির ভারপ্রাপ্ত সভাপতি আইয়ুব আলী বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ। টিম হোটেলের সংবাদকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করলেন লিটন দাস। ভারতের পুনেতে টিম হোটেলের লবিতে গতকাল সংবাদ সংগ্রহের জন্য অপেক্ষারত বাংলাদেশি সাংবাদিকদের নিরাপত্তাকর্মী ডেকে বের করে দেন টাইগার ওপেনার। একদিন পর ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে লিটন দাবি করেন, হোটেল লবিতে যে সংবাদকর্মীরা ছিলেন সেটি তিনি বুঝতে পারেননি। তবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন লিটন দাস। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাওয়ার আগে প্রেস সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। স্বাধীনতা এনেছে নৌকা, স্মার্ট বাংলাদেশ নির্মাণে আওয়ামী লীগে আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর। বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি বলে ওবায়দুল কাদের, সংলাপের আগে সরকারের পদত্যাগ দাবি ফখরুলের। অবশেষে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া, 5 উইকেটে শ্রীলঙ্কার হার। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/ekushey24online। একুশের খবর দেখুন, একুশের সাথেই থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।